সাথে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবার ক্ষেত্রে শিগগিরই উঠছে না সিনট্যাক্স। কর ফাঁকি ঠেকাতে ও নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিটিআরসি বলছে এনবিআর চাইলে নতুন সব সিমের হিসাব ও তথ্য সংশ্লিষ্ট অপারেটরের স্টক রেজিস্টার থেকে সংগ্রহ করতে পারবে, তাই এমএনপি সেবার আড়ালে সিনট্যাক্স ফাঁকির কোনো সুযোগ নেই। অপারেটরদের দাবি সিনট্যাক্স মওকুফ না করায় এমএনপিতে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না গ্রাহকদের। শুভখানের রিপোর্ট। গেল পহেলা অক্টোবর দেশে প্রথমবারের মতো চালু হয় এমএনপি সেবা। এই সেবা নিতে প্রতি সিমের জন্য গ্রাহককে পরিশোধ করতে হয় সিম কর 100 টাকা আর সার্ভিস চার্জ 58 টাকা, সব মিলিয়ে 158 টাকা। তবে এই কার্যক্রমে খুব একটা সাড়া মেলেনি গ্রাহকদের। এরপর গেল 7 অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পাঠানো এক চিঠিতে সিম কর তুলে দেওয়ার আহ্বান জানান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। নতুন নম্বরের জন্য প্রথমে 100 টাকা, আবার এমএনপি সেবা নেওয়ার সময় আরো 100 টাকা কর পরিশোধের এই নিয়মের ব্যাপারে সে সময় এনবিআর কে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী। তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে চায় না এনবিআর। যেমন আমি গ্রামীণ ফোন ব্যবহার করতেছি, আমি এটা না ব্যবহার করে আমি আরেকটা নিব রবি থেকে, সেখানে আমরা একটা ট্যাক্স পেতাম। তো এই ট্যাক্স পাওয়াটা যদি একেবারে উঠে যায় আমাদের কত ক্ষতি হবে সেই বিষয়গুলি আমরা স্টাডি করতেছি, এখন আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার কোনো কর ফাঁকি রোধে প্রতি মাসে নির্দিষ্ট নেটওয়ার্কে কতজন গ্রাহক যুক্ত হচ্ছেন বা ছেড়ে যাচ্ছেন সে তথ্য অপারেটর ও এমএনপি সেবাদানকারী প্রতিষ্ঠান পৃথকভাবে এনবিআর কে সরবরাহ করবে এমন প্রস্তাব দিয়েছে বিটিআরসি। তাই কর ফাঁকির কোনো সুযোগ নেই বলে দাবি অপারেটরদের। 100 টাকা সিম দিয়ে এমএনপি না করে আপনি কিন্তু 100 টাকা নতুন একটা সিম কিনতে পারছেন এবং আপনি বিভিন্ন ধরনের অফারও পাচ্ছেন সেখানে। আমাদের এমএনপি তে আমরা এখানে বিভিন্ন ধরনের অফারও দিতে পারি না। বায়োমেট্রিক করেই সবকিছু করা হচ্ছে এবং এটা কোনটা রিপ্লেসমেন্ট হচ্ছে কোনটা নতুন বা কোনটা এমএনপি সবকিছু কিন্তু তারা দেখতে পারে। সো এটা আমার ট্যাক্স ফাঁকি দেওয়ার তো কোনো আমি কোনো কিছুই দেখছি না। সিমকর প্রত্যাহারের ব্যাপারে অর্থমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছে বিটিআরসি। আমি অর্থমন্ত্রী একটা নির্দেশনা দিলাম যে হ্যাঁ এই ট্যাক্সটাকে প্রত্যাহার করা যায় কিনা ব্যবস্থা করা হোক। এনবিআরসি আমি সব তখন কনভিন্স এইটা আমরা চুরি করে দিচ্ছি। তবে উনি বলছিলেন যে যেকোনো সার্কুলার ইস্যু করতে আমাদের 2 সপ্তাহ লেগে যায়, আমরা মানে নিলাম। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এমএনপি সেবা চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় 70,000 গ্রাহক সেবা নিতে আবেদন করেছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।